শুভেচ্ছা সবাইকে। আমি অবন্তী শীতল। প্রকৃতিতে এখন কুয়াশার খেলা, বাতাসে নতুন ধানের ঘ্রাণ, চাষিবাড়ির আঙিনা মুখর ঢেকির তালে চলছে পিঠাপুলির আয়োজন। আর এসব জানান দিচ্ছে গ্রাম বাংলার নবান্ন উৎসবের উদযাপনের কথা। জীবনের তাগিদে সদা ব্যস্ত আমরা এই শহরবাসী কিন্তু ভুলে যাইনি নবান্ন উৎসবের কথা। আর তাই স্কোয়ারের ব্র্যান্ড, চাষি এবং প্রথম আলো মিলে আয়োজন করেছে নবান্ন উৎসবের। নবান্ন মানে নতুন ধানের অন্ন। নবান্ন শুরু হয় আমন ধান কাটার পর। চাষির গর্বের ফসল এই ধান, যার স্বাদ ও সুঘ্রাণ আপনি পেয়ে থাকেন স্কোয়ারের চাষি সুগন্ধি চিনিগুড়া চালে। নবান্ন উৎসবের কথা বলতে গেলে ছোটবেলার কিছু স্মৃতির কথা আমার ভীষণ মনে পড়ে। তখন বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যেত এবং আমরা সবাই মিলে গ্রামের বাড়ি চলে যেতাম এবং সমস্ত আত্মীয় স্বজনরা সবাই একসাথে মিলিত হতাম। সবাই মিলে ভীষণ হই হই করে একসাথে পিঠা বানানোর একটা উৎসব চলত এবং খড়ের গাদার মধ্যে আগুন ধরিয়ে গোল হয়ে বসে সারা রাত আড্ডা এবং সেই মজার মজার পিঠা পায়েস আমার ভীষণ মনে পড়ে এবং বলতে বলতে আমি সেই এরকম একটা একটা ঘ্রাণ পাচ্ছি। আর পিঠা পায়েস বরাবরই আমার ভীষণ পছন্দের। আর সবচেয়ে বেশি যে ব্যাপারটা আমাকে খুব বেশি টানে সেটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার অসাধারণ অসাধারণ পিঠার কিছু নাম এবং চমৎকার স্বাদের সেই সব পিঠা আমার বরাবরই ভীষণ পছন্দের। চাষি প্রথম আলো নবান্ন উৎসবে থাকছে পিঠাপুলির নানা আয়োজন, থাকছে নবান্নের মজাদার পিঠা পায়েসের রেসিপি, যাতে ঘরে বসেই নবান্নের আয়োজনে মেতে উঠতে পারেন। তাছাড়া কুইজে অংশ নিয়ে পেতে পারেন নবান্নের বিশেষ উপহার। কুইজে অংশ নিতে পিঠা পায়েসের রেসিপি সহ সকল আয়োজন দেখতে স্ক্রিনে দেখানো লিঙ্কে ভিজিট করুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।